365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড বা তার চেয়ে বেশি রাজনীতি নয়। তার মানে আমরা জানি যে রাজনীতিবিদদের নিয়ে অনুষ্ঠান, অথচ আমরা রাজনীতি নিয়ে কথা বলি না। আমরা বলি এই সমস্ত রাজনীতিবিদদের মধ্যে যে সমস্ত শিশু কিশোররা বাস করে, সেই সমস্ত শিশু কিশোরদেরকে আমরা তুলে আনতে চাই দর্শকের মধ্যে এবং নতুন প্রজন্মের ছেলেমেয়ের মধ্যে। আমাদের মধ্যে উপস্থিত আছেন কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সাংস্কৃতিক মন্ত্রণালয়। করোনাকালীন সময়ে আপনাকে ধন্যবাদ দিতে চাই আজকে, যে আপনি সারা দেশের সাংস্কৃতিক কর্মীরা যারা আছে মঞ্চের এবং সাংস্কৃতিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করেন, যারা একটু সংকট আছে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার, এবং আপনিও আগ্রহ ভরে আপনি সেগুলো খোঁজ খবর নিয়ে শিল্পকলা একাডেমির মাধ্যমে সহ আপনি ব্যক্তিগতভাবেও খোঁজ নিয়েছেন বলে আমি জানি বা দেখেছি, সেই জন্য আপনাকে সাধুবাদ জানাই। আপনি কেমন আছেন বলেন? আছে, ধন্যবাদ, ভালো আছে। আপনার ছোটবেলা কোথায় কেটেছে একটু জানতে চায় মানুষ। আমি ক্লাস 2 থেকে ক্লাস 6 পর্যন্ত আমরা কুমিল্লায় ছিলাম, তারপর আমরা ময়মনসিংহে চলে আসি। এটা আমার বাবার চাকরির সুবাদে কুমিল্লায় ছিলাম। ওই সময় আপনার কোন খেলা পছন্দের ছিল? তখন তো নির্দিষ্ট কোনো খেলা ছিল না, মার্বেল খেলতাম প্রচুর। আপনি কি খেলা খেলতে চান, খেলেন, খেলেননি, মানুষ সবই আমাদের কাছে আছে। এইটা ধরনের যে এরকম করে চালতাম, চাল দিয়ে না চালতাম, এটা তো হাতে চালা দেখতেছেন। আমরা খেলতাম ধরেন 50টা 50টা দান। আচ্ছা, একটু মারেন, আমরা একটু দেখতে চাই। সেটাই কিন্তু হাতে আটতো না, কুলাক চিনেন কুলা? হ্যাঁ হ্যাঁ, কুলাতে চালতাম, তারপর একটা নির্দিষ্ট করে তো কোনটাকে মারতে হবে সেটাকে মারতাম। আচ্ছা, এটা যদি আমি নির্দিষ্ট করি, বাবা লাগিয়ে দিয়েছে দর্শক, দর্শক এতদিন পরে উনি কুলা দিয়ে খেলতেন, মনে হয় কুলা চাল দিয়ে তারপরে একটা নির্দিষ্ট মারতেন। আমি বলি খেলতে এবং এটা মারলেন, এটা লেগে গেছে। হ্যাঁ, কত বছর পরে খেললেন এটা? আমি এটা শেষ খেলেছি মনে হয় 70 রান পর্যন্ত মার্বেল খেলেছি। বাপরে বাপ, চিন্তা করেন 70 সালে যে খেলাটি শেষ খেলেছেন ভাবে 50 বছর পরে সেই খেলাটি নির্দিষ্ট করে লাগিয়ে, এটা কিন্তু ভাগ্য ফেভার করেছে, ভাগ্যটাও আসে নাও লাগতো। দর্শক এইরকমই হতে হয় আসলে, যে আসলে মানে যেটি আমি লক্ষ্য স্থির করবো সেই জায়গাটায় লক্ষ্য স্থির। এখানে একটি গল্প আছে মার্বেল খেলার। আমাদের প্রতিবেশী জাহাঙ্গীর এবং আলমগীর দুই ভাই, আলমগীর আমার সাথে পড়তো, তো মার্বেল খেলার ঝগড়া হয়ে গেল আলমগীরের সাথে, আমার লাগলে জাহাঙ্গীর আমাকে চেপে ধরলো, আলমগীর বাসাতে একটা দায় নেই আমার মাথায় একটা কোপ দিয়ে দিল, একদম এই বরাবর দা ঢুকে গেল, একদম সারা গা রক্ত লাল হয়ে গেল। আপনি লেখাপড়া কেমন ছিলেন? শিক্ষকদের মাঠটা খেতেন তো? মোটামুটি নিয়মিতই ছিল। স্কুল পালিয়ে সিনেমা দেখেছেন? স্কুল পালিয়ে সিনেমা দেখিনি, কোর্টে গিয়ে খেলা দেখতাম, ওই যে ওষুধ বিক্রি করে। পাঠ্য বইয়ের নিচে গল্প বই রেখে পড়েছেন? সব গোয়েন্দা গান, নিহাররঞ্জন গুপ্তের বই, নিহাররঞ্জন গুপ্তের গোয়েন্দা গান, তার সব গল্প পড়তাম। আমি আবার এই গল্প বই শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী অত ধাপে ধাপে যাওয়ার ধৈর্য ছিল, আমি প্রথমে কিছু পরে শেষে গিয়ে মানে কনক্লুশনটা কিছু ড্র করেছি, ঘটনাটা কি আমি সেটা পরে চুপচাপ বসে থাকতাম। আপনার প্রিয় নায়ক কে ছিল? রাজ্জাক। আপনি নিজে তো নায়কের মতো চেহারা, লম্বা চওড়া সেই রকম। এখন সত্যি কথাটা বলেন যে আপনি প্রথম চিঠি পেয়েছিলেন কোন ক্লাস? আপনি শুনবেন সত্যি কথা? অবশ্যই শুনুন। আমাকে কোনোদিন কেউ একটা একটা ছত্র লিখেনি, এই দুঃখ আমার কিন্তু এখনো আছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমার মনে হয়েছিল আমি সবাইকে লিখে বেড়াই, সুযোগ হয়নি। তো ভাবি যে এত সুন্দরী ভাবি আমাদের, ভাবি কি আপনি কিভাবে ঘায়ল করেছেন? না ঘায়ল করতে চান আপনি? যেটা নাইট আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংটা কবে হয়েছে, কীভাবে হয়েছিল একটু বলেন। এটা আপনার ভাবির সাথে আমার পরিচয় হল 1981-এর জুন মাসে, তারপর আমাদের বিয়ে হয় ওই 81-এর নভেম্বরে, 29th নভেম্বরে, জাস্ট 5 মাস 5.5 মাস পরে। 5 মাসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না, আমারও পড়াশোনা শেষ হয়ে গেল, আপনার ভাবিও অনার্স কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। ময়মনসিংহ থেকে খুবই কাছাকাছি, কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লেন? বাসা আরো কাছে ছিল, আরো কাছে ছিল বাসা। আপনি কিন্তু বলছেন না, বলেন কত কাছাকাছি ছিল বাসা? ছিল ধরেন 300-400 মিটার, 300-400 মিটারের মধ্যে বাসা। যাই হোক, এখানে আপনি বলবেন অস্বীকার করবেন, আপনি তাহলে কিসের আবরণ, ফোন নাকি? তখন কি আর ফোন আছে? না, ফোন চিঠি কিছুই না, তখন ফোন ছিল না, আমাদের ফোন ছিল না, উনাদের ফোন ছিল। হ্যাঁ, তো ওখানে আমি করতেন না, আমি করতে, আমার তো ফোন নাই,
অন্য ভাষায় যে করতাম না আমরা, যে দেখতাম যে ফোন নাই কি তালা খুলে তারপরে ফোন নিজেকে দিয়ে সব লোকে দাঁড়ায় থাকতো না, ওরকম সুযোগ ছিল না তখন। না খুবই ভালো হচ্ছে দর্শক, আমরা আপনি এখানে আসেন, আমরা একটা দর্শক আমাদের সারা দেশে আমাদের সাংস্কৃতিক কর্মীরা এই করোনাকালীন সময়ে অনেক কাজ করছে, সামাজিক অনেক কাজ করছে, তাদের মনোবল চাঙ্গা এবং একটি দিক নির্দেশনা। সারা বিশ্ব আজ করোনা মহামারীতে আক্রান্ত, বৈশ্বিক এই মহামারীর বাইরে বাংলাদেশও তার বাইরে নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনার বিরুদ্ধে লড়ছি, তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা লড়াই করছি, জয় আমাদের হবে ইনশাল্লাহ। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিজে সুস্থ থেকে অন্যকে সুস্থ রাখা যেন আমরা সহজ হয়ে থাকি। আর এই বৈশ্বিক এই মহামারীর এই সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড একেবারেই থমকে গেছে, কারণ সাংস্কৃতিক কর্মকাণ্ডই মানে সমাগম, জনসমাগম একেবারেই থমকে গেছে। আমরা করোনোত্তর সময়ে যেন আবার আমাদের এই সময়কালে যেটুকু ক্ষতি হয়েছে সেটা যেন পুষিয়ে নিতে পারি, আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা, সেই চেষ্টা আমরা করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো অতিথিকে নিয়ে।